তো আজ লাঞ্চে যে কাজ করার কোপ্তা আর কি এমন হয়ে গেছে আমি হাঁটতে পারছি না রাস্তায়। যাই হোক টুক টুক করে বাড়ি যায়, বৃষ্টিও পড়তে শুরু করেছে। অনেক দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে করতে গল্প করতে করতে টাইমও চলে এসছে। তো লাঞ্চে আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি, তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি। কাঁচকলার কোপ্তা করতে লাগছে কাঁচকলা সিদ্ধ, মানে এটা খুব সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ। আলু কেটে নিয়েছি ডুমডুমো করে, আদা পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। আলুটাকে আমি ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, মানে আলুগুলোকে তুলে নেব। আগে থেকে সিদ্ধ করে কাঁচকলা গুলোকে এবার মেখে নেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 3 চামচ মতো বেসন। আমি প্রথমে 1 চামচ দেব, 1.5 চামচ দেব, দেখবো মাখিয়ে যদি আর লাগে তখন আরো দেব। তোমার মাখানো তো হয়ে গেছে কাঁচকলাটা, এবার আমি হাতে একটু তেল নিয়ে ছোট ছোট ডলা পাকিয়ে পাকিয়ে বড়ার মতো সাইজ করে নেব। হয়ে গেছে আমার বড়া গুলো রেডি করা, এবার আমি বড়া গুলোকে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি আদা বাটাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আর আমি এটা দিয়ে টমেটো সস অ্যাড করবো, তোমরা চাইলে টমেটো কুচি করেও দিতে পারো, আমার কাছে টমেটো নেই। এবারে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবারে
মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এটাতে জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এবার রেখে সিমে দিয়ে গ্যাসটাকে সিমে রেখে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাগুলো দেখবো হয়ে গেছে কি। হ্যাঁ, বড়াগুলো ভিজে ডুবে গেছে। এবার আমি এটাকে অফ করে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু ঝোল থাকতে নামাবো, কেন কি বড়াগুলো তো ঝোলটা টেনে নেবে। আর লাঞ্চে আছে কাঁচকলা কোপ্তা, ভাত আর ডাল। Many hours later. তো সন্ধে হয়ে গেছে, আর আমি এখন সন্ধে পুজো করবো। আমি আজকেও বাইরে চলে এসেছি, এখন যাচ্ছি ফুচকা খেতে। এটা আমার ডেলিকার ডেলি রুটিন হয়ে গেছে যে বাইরে বেরিয়ে ফুচকা খেতেই হবে, আর বাইরে থাকতে ভালোও লাগে না, তো সেই জন্য যাচ্ছি এখন ফুচকা খেতে। এক চিকেন রোলটা রোল নিয়ে বাড়ি গিয়ে খাবো, দেখা যাচ্ছে। তো আমার খাওয়া তো হয়ে গেছে ফুচকা আর কি, আর আমি রাত্রে খাবারও নিয়ে নিয়েছি এগ রোল, আর খেয়ে এমন হয়ে গেছে আমি হাঁটতে পারছি না রাস্তায়। যাই হোক, টুকটুক করে বাড়ি যাই, আর বৃষ্টিও পড়তে শুরু করেছে, তো বাড়ি যাবার কথা হচ্ছে। ফুচকা খেয়ে খাবার কিনে আনতে আনতে তো ভিজে ভিজে, মানে পুরো ভিজে চলে এসেছি। এখন যাই গিয়ে দুজন মিলে খাবারটা রেডি করে খেয়ে নিই। তো দুটো করে চিকেন রোল রেডি করে নিয়েছি, তো ডিনারটা রেডি হয়ে গেছে। এবার যাই দুজন মিলে বসে বসে খেয়ে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।